हेलो एंड वेलकम बंधुरा, आमी रोएछी आपनादेर साथे तापस आर आपनारा देखछेन एंड्रॉइड शिक्षक। नतून किछु देखुन, नतून किछु शिखुन। तो बंधुरा, आपनारा होयतो जानेनि जे बर्तमान समये एंड्रॉइड डिवाइस कतटा जनप्रिय होये उठेछे। हाँ बंधुरा, जत दिन जाच्छे कम्प्यूटारे तुलनाय एंड्रॉइडेर चाहिदा ततई बेड़े चलेछे, आर एकई साथे बाड़छे एंड्रॉइड एप्लीकेशनेरो चाहिदा। तैरी होच्छे नतून नतून एप्लीकेशन, और ये एप्लीकेशनगुलो दिए आमरा कम्प्यूटारेर 80% काज आमादेर एंड्रॉइड फोन दिए करते पारी। तो बंधुरा, सेरकम ही एक आकर्षणीय एप्लीकेशन आमी आज के आपनादेर साथे शेयर करब, जेटा दिए आपनी खूब सहजे आपनार एंड्रॉइड फोन दिए जे कोनो छबिर बैकग्राउंड चेंज करते पारबेन। तो बंधुरा, वीडियो शुरू करार आगे आमी आपनादेरके बोले दी जे जदि आपनारा एखोनो आमादेर एंड्रॉइड शिक्षक यूट्यूब चैनल सबसक्राइब करे ना थाकेन, तो अपनी जस्ट ये सबसक्राइब बटने क्लिक करे आमादेर साथे सबसक्राइब हो जान, क्योंकि आमरा एखाने रेगुलर टेक्नोलॉजी रिलेटेड टिप्स एंड ट्रिक्स अपलोड करी, और सेगुलो जदि आपनी खूब सहजे पेते चान तो जस्ट ये सबसक्राइब बटने क्लिक करबेन, तारपर एइखाने ये घंटार आइकने क्लिक कर देवें, ये घंटार आइकने बस आपनी आमादेर साथे सबसक्राइब हो जाबेन, एबं आमादेर नतून नतून भिडियोर आपडेट आपनी आपनार इमेले अथवा यूट्यूबेर होम पेजे पेये जाबेन। तो बंधुरा, चलुन शुरू करा जाक आजकेर टिउटोरियालटी। तो সবার প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটা আপনি সিম্পল প্লে স্টোরে পেয়ে যাবেন। এই দেখুন এই অ্যাপ্লিকেশনটি, জাস্ট আপনি প্লে স্টোরে সার্চ বারে লিখবেন অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, তারপরে সবার প্রথমে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, জাস্ট এটা ইনস্টল করে নেবেন। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট এখান থেকে ওপেন করছি। এই দেখুন এই অ্যাপ্লিকেশনটি আমি জাস্ট এখানে ট্যাপ করে দিলাম, এটা ওপেন করছি। তো ওপেন হয়ে যাওয়ার পর এইখানে আপনি ক্লিক করবেন, তারপরে এবার এখান থেকে আপনাকে সেই ছবিটি সিলেক্ট করতে হবে যেটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান। তো আমরা একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে জাস্ট এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি চলে এসেছে। এবার এখানে সবার প্রথমে দেখুন এখানে ইরেজার, তো এইটা দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। দেখুন এখানে আমি রিমুভ করছি, এই দেখুন। আর এইখানে আরেকটা অপশন দেখুন সাইজ, তো এখান থেকে আপনি আপনার পয়েন্টারটার সাইজ বাড়াতে পারবেন। দেখুন এখানে সাইজটা এখানে লক্ষ্য করুন ছোট বড় হচ্ছে, আর এইটা হচ্ছে অফসেট, অর্থাৎ দূরত্বটা আপনি যেখানে টাচ করবেন। এই দেখুন আমি এখানে টাচ করছি আর এইটা এইখান থেকে মুছছে, তো এখান থেকে আপনি এটা ছোট বড় করতে পারবেন। এবার দেখুন আমি এইখানে টাচ করলে এই এই জায়গাটাই মুছবে, আর এটা যত বড় করবেন এই এবার দেখুন আমি এইখানে টাচ করছি আর এটা এখানে মুছছে, তো এখান থেকে আপনি অফসেটটা সিলেক্ট করে নেবেন। তো এইভাবে আপনি ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে মুছতে পারবেন, রিমুভ করতে পারবেন। তো আমি এটা জাস্ট এখান থেকে আন্ডু করে নিচ্ছি। তারপরের অপশনটা দেখুন অটো, তো এখানে দেখুন একটা প্লাস চিহ্ন চলে এসেছে, তো এই প্লাস চিহ্নটা আপনি যেইখানে রাখবেন সেই সেইটুকু রিমুভ হয়ে যাবে, সেই কালারটুকু, যেই কালার, এটা কালার অনুযায়ী কাজ করে। দেখুন আমি এখানে লাল কালারের উপরে রাখছি, আর এটা দেখুন লাল কালার রিমুভ করে দেবে, দেখুন এই দেখুন। তো আমি জাস্ট এইভাবে লাল কালারটুকু মুছে নিচ্ছি, এইভাবে এটা সেই কালারটাকে শুধু রিমুভ করে দেবে। তো এখানে একই কালার, সেম কালার যেখানে যেখানে আছে সেইটুকু এটা রিমুভ করবে, দেখুন এই যে। তারপরে এখানে তারপরের অপশনটি হলো লাসো, তো আমি এখান থেকে জাস্ট এটা আন্ডু করে নিচ্ছি, তারপরে আমি লাসোতে ক্লিক করছি। আর লাসো দেখুন এখানে আপনি যেইটুকু ড্র্যাগ করবেন, দেখুন আমি এখানে করে দিচ্ছি, আমি অফসেটটা ছোট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনি যেইটুকু সিলেক্ট করবেন, দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি, সেইটুকুই এখানে থাকবে, বাকি টুকু যেটুকু সিলেক্ট করবেন না সেটুকু রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য এখানে এইটুকু সিলেক্ট করে নিচ্ছি, দেখুন এই দেখুন আমি জাস্ট এইটুকু সিলেক্ট করে নিলাম, আর বাকিটুকু দেখুন দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনি লাসো টুল ইউজ করেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো তারপরে এখানে তারপরের অপশনটা দেখুন রিস্টোর, তো আমি চলুন আমি এটা আন্ডু করে দিচ্ছি, আমি আপনাকে রিস্টোরটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি আবার ইরেজারে চলে গেলাম, তারপরে এখানে দেখুন আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি। তো মনে করুন যে এটা মুছতে চাইনি আমি, তো ভুল করে এটা মুছে গেছে, তো এটা যদি আমি আবার ফেরত আনতে চাই, তো এখান থেকে যেটা রিস্টোরে ক্লিক করছি, তারপরে এখানে আবার এটা ড্র্যাগ করছি, দেখুন এটা চলে এসছে। তো এইভাবে আপনি রিস্টোর ইউজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ডটা তাড়াতাড়ি আমি এখান থেকে মুছে ফেলছি, তারপরে আপনাদেরকে রিমুভ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো জাস্ট আমি এখানে তাড়াতাড়ি রিমুভ করে দিচ্ছি এটা।
তো বন্ধুরা এখানে দেখুন মোটামুটি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। তো আপনি এইভাবে রিমুভ করে দেওয়ার পর এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারেন। এখানে আরও অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো এবার আপনি যদি আপনার পছন্দের ছবি ব্যাকগ্রাউন্ডে রাখতে চান তো জাস্ট এই গ্যালারিতে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট ব্যাকে চলে যাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডটা এটাই রেখে দিচ্ছি। জাস্ট দেখুন আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। আর এখান থেকে আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে এক কালার রাখতে চান তো আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন আর এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন। আমি এখানে সবুজ করে দিলাম, তারপর এখান থেকে এই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার সবুজ, তো আমি এখানে এই নেচারটা রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন, আপনার পিকচার আপনার ইমেজ সেভ হয়ে যাবে। দেখুন এটা সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো বন্ধুরা এইভাবেই আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না, আর এরকম আরও অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন।